ভাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগে শেষে স্বামী সংসার পর করে ফোন আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগে শেষে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় ঠিক নেবে ঠিক আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে ঠিক খুশি পুরুষ আর খুশি মহিলা কইতেছে হ্যাঁ তিন বেলা আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা নাটক দেখে আরামে ঘুমায় রাতে বয়স থাকতে হয় রে বুড়ু বলবো যে কার কাছে হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে স্বামী সংসার পর করে বোনা আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে কোন ঠিক নেবে ঠিক যুবকরা ধ্বংস হয়ে গেছে মা বোন ধ্বংস হয়ে গেছে নিজের স্ত্রী ভালো লাগে না এক দুই বছর গেলে আর ভালো লাগে না আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে এবার স্বামীও ভালো লাগে না আরেকজনের সাথে সম্পর্ক হয়ে একটা মেসাকার অবস্থা ঠিক নেবে ঠিক জোরে কোন ধ্বংস করে দিচ্ছে ধ্বংস স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে ক্লাস সেভেন এইটের ছাত্র ছাত্রীদের কাছে মোবাইল ধ্বংস হয়ে গেছে জাতিকে ধ্বংস করার জন্য স্পিড আরো বাড়তেছে এতদিন আসলে 2 GB এখন এসে 3 GB তারপরে 4 GB এখন নাকি 5 GB হইতেছে ঠিক না ব্যাটিস করে কোন আল্লাহ জিবি কোন পর্যন্ত যায় থাকে এক পর্যায়ে যত স্পিড বাড়বে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম জোরে বলেন এই জন্য স্পিড যত বাড়ুক আমাদের আপত্তি নাই কিন্তু কোরআন হাদিস দিয়ে একটা ব্রেকও রাখতে হবে গাড়ির মধ্যে শুধু গতি থাকলেই হবে না ব্রেকও থাকতে হবে শুধু গতি থাকলে কি আর ঢাকা থেকে জামালপুর যা জামালপুর থেকে ঢাকা যাওয়া সম্ভব তার আগেই সিট ফাটাং হয়ে কাইতো সিট হইয়া খারায় ইন্দুর এর ওষুধ বেসে দেন না ইন্দুর ওষুধ ইন্দুর ওষুধ নিয়ে যান কাইতো মরবো সিট হয়ে মরবো খারায় মরবো হুইয়া মরবো যদি না মরে যদি না খায় দৌড়ে খাওয়াই দিবেন আছে না নাই জোরে কন আরে মুসলমান তো যত গতি লাগবে ব্রেক নামক এই স্পিড ব্রেক করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্রেকও লাগবে তো 3G 4G 5G যত জি আসুক অসুবিধা নাই কোরআন হাদিস বলার জন্য এই উন্মুক্ত মঞ্চগুলো চালু রাখতে হবে কোন মাহফিলের উপর নিষেধাজ্ঞা করা যাবে না কারণ তাহলে শুধু গতিই বাড়বে আর গতি যত বাড়বে ব্রেক যদি না থাকে অ্যাক্সিডেন্ট হবে জাতি ধ্বংস হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক